আসসালামু আলাইকুম, আমি নাহিদা। ট্রেডিশনাল ফুডসের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে বাংলাদেশি ট্রেডিশনাল একটি নাস্তার রেসিপি। এটির নাম হলো ফুলঝুরি পিঠা। এটি চাঁচের সাহায্যে বানিয়ে নেওয়া হয় বলে এটিকে আবার অনেকে চাঁচ পিঠাও বলে থাকে। আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড দিলে তা আপনারা সাথে সাথে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাচ্ছি মেন প্রসেসিংয়ে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 2 কাপ চিনি। আপনারা আপনাদের ব্যাটারের পরিমাণ অনুযায়ী চিনি লবণ সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিব আমি এখানে 1 কেজি পরিমাণ ময়দা। অবশ্য ময়দা ইউজ করবেন। এরপর এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিব, না হলে কিন্তু পানি যখন অ্যাড করবেন এখানে তখন এগুলো দলা পাকিয়ে যাবে। ভালো করে চিনিগুলো ময়দার সাথে মিক্স করে নেবেন। এরপর রুম টেম্পারেচারে থাকা আমি দিয়ে দিচ্ছি 2টি ডিম। অবশ্যই এগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে আমি একটি ব্যাটার ক্রিয়েট করব। আমি হ্যান্ডউইজের সাহায্যে ব্যাটারটা রেডি করতেছি। আপনারা চাইলে চামচ কিংবা হাতের সাহায্যেও করতে পারেন। ভালো করে মিক্স করে নেবেন। এরপর এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করতেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপও করতে পারেন, এটি সম্পূর্ণ অপশনাল। এটিও ভালো করে মিক্স করে নিব। ব্যাটারটা ঠিক এরকমই হবে, যাতে করে চাঁচের মধ্যে ব্যাটারটা আটকিয়ে থাকবে। দেখেই বুঝতে পারতেছেন। এবার এটিকে রেস্টে রেখে দিব 20-30 মিনিট। এরপর চাঁচটি ভালো করে তেলের মধ্যে গরম করে ব্যাটারের মধ্যে চুবিয়ে এরপর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার আঁচটা হাইয়ে থাকবে। এরপর 20 সেকেন্ড পর এটি দেখবেন চাঁচ থেকে ছেড়ে আসতেছে। তখন একটু জাস্ট ঝাঁকিয়ে এটি ছাড়িয়ে নেবেন। এরপর চুলার আঁচটা মিডিয়ামে করে এটি ব্রাউন কালার করে নিব। এক সাইড হয়ে গেলে অন্য সাইডটা চেঞ্জ করে দিব। আর ছাঁচটি আপনারা যে কোনো মুদির দোকানে অনাসে পেয়ে যাবেন। এতো এখন তেলগুলো একটু ছাড়িয়ে নিব। এটি অসম্ভব মুচমুচে পিঠা, খেতে অসম্ভব মজা। বিকালে চায়ের সাথে কিংবা মেহমান আপ্যায়নে আপনারা অনাসে শর্টকাট সময়ে বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি একটি লাইক দিবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।